দেশে আ'ইস, এ'লএ'সড ও গাঁজা ব্রাউনির পর নতুন এক মাদকের সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। মাদকটি ফেন্সিডিল সমগোত্রীয় এসকাফ সিরাপ। রাজধানীর খিলগাঁও থেকে ১৮৪ বোতল এই সিরাপ সহ আটক করা হয় চারজনকে। এ সময় উদ্ধার করা হয় ২০০ কেজি গাঁজা। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও এসকাফ সিরাপ সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করত এই চক্রটি। জুবায়ের সানি রিপোর্ট। ২৫ তারিখ রাত ৮টা, রাজধানীর খিলগাঁও থানার নাগদার পার ব্রিজ এলাকায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে এভাবেই অভিযান চালায় তেজগাঁও গোয়েন্দা বিভাগ। অভিযানে আটক করা হয় চারজনকে। উদ্ধার করা হয় ২০০ কেজি গাঁজা ও নতুন মাদক এসকাফ সিরাপ। ব্রাহ্মণবাড়িয়া থেকে সবজির পিকআপ ভ্যানের ভেতর করে এসব মাদক ঢাকায় ঢুকছিল, কিন্তু পুলিশ চেকপোস্টের খবর পেয়ে রাস্তার পাশে একটি নির্জন স্থানে তা লুকানোর চেষ্টা করে মাদক কারবারীরা, আর তখনই ধরা পড়ে গোয়েন্দা পুলিশের জালে। বিবাড়িয়া থেকে? হ্যাঁ, বিজয়নগর থানা। কে আনছে এগুলি? এখানে আসিস কিভাবে? স্যার, সবজির পিকআপ দিয়ে। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ভারত থেকে এসব মাদক বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। ফেন্সিডিল থেকে এই সিরাপের দাম কম হওয়ায় মাদক ব্যবহারকারীদের কাছে আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে এই সিরাপটি। এটা আগে যেমন আমরা ফেন্সিডিলের মতো একটা ইয়ে ছিল, এটার মতো তারা বোতলে করে নিয়ে আসে ওষুধ মনে করে, কিন্তু আসলে ওষুধ না, এটা একটা তারা এক ধরনের মাদকের অ্যালকোহল থাকে, সেটা তারা বাড়িয়ে বোতলজাত করে বাংলাদেশে তারা বিক্রি করে। দেশে প্রথমবারের মতো এই সিরাপটি আটক করা হয়েছে। এটি আমদানির সঙ্গে জড়িতদের ব্যাপারে তথ্য সংগ্রহ করছে পুলিশ। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা।